মুর্শিদাবাদ মানে ঐতিহ্য, মুর্শিদাবাদ মানে হেরিটেজ। যাক সবাই খাচ্ছে, আমি একটু খেয়ে দেখি। এখন বাজে রাত্রি 8টা, আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে। এবং বহরমপুরে আসলে হোটেল হেরিটেজে ঢুকবো না তা কি করে হয়, তা আমরা ঢুকে পড়লাম হোটেল হেরিটেজে। প্রথমেই বলে নিই, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, জাস্ট রাত্রেবেলা ডিনার করতে হবে, তাই কোথায় করা যায় সেটা ভাবতে ভাবতে ঢুকে পড়লাম বহরমপুরের ঐতিহ্যবাহী হোটেল হেরিটেজ। হেরিটেজ হোটেল সম্পর্কে মুর্শিদাবাদের মানুষজনকে আলাদা করে বলার কিছু নেই, কিন্তু আমার এই চ্যানেলে অনেক জায়গা থেকে মানুষ দেখে থাকেন, তাদের বলি এটি মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের একদম প্রাণকেন্দ্র, সেখানে অবস্থিত এবং বহরমপুরে যে জেলখানা আছে সেই জেলখানার অপোজিটে। এখানে সব ধরনের খাবার পাওয়া যায় এবং অত্যন্ত সুস্বাদু এই খাবারগুলো এবং কোয়ালিটিফুল, এবং দামে কিন্তু খুব সস্তা। খুব সস্তা বললে ভুল হবে, বলা যেতে পারে সাধ্যের মধ্যে। হেরিটেজ হোটেলের খাবার যারা একবার খেয়েছে তারা এখানকার খাবারের প্রশংসা বরাবর করে থাকে। প্রথমে ঢুকে আমরা অর্ডার দিলাম স্টার্টার হিসাবে চিকেন পাকোড়া এবং সেই সঙ্গে চিকেন তন্দুরি মশলা, সঙ্গে বাটার নান এবং তন্দুরি রুটি। প্রথমে আমরা এই চিকেন পাকোড়া দিয়ে শুরু করলাম, সত্যি অসাধারণ স্বাদ ছিল, অসাধারণ টেস্ট ছিল। বলো টেস্ট কেমন, বলো মাস্টার, বলুন সাবির একটু আগে পরে দিলে ভালো হতো, ঠান্ডা হয়ে যাবে তো। তন্দুরি রুটি, বাটার নান, এটা হচ্ছে বাটার নান। কিছুক্ষণ পরে কিন্তু চলে আসলো চিকেন তন্দুরি মশলা। বহরমপুর শহরে যারা সাধ্যের মধ্যে বাজেট হোটেল খোঁজ করেন তার মধ্যে কিন্তু অবশ্যই পড়বে হেরিটেজ, এবং এখানকার খাবারের মান সত্যি অসাধারণ। আমরা নিয়েছিলাম চিকেন তন্দুরি মশলা, যার দাম ছিল 580 টাকা, এবং এই একটা চিকেন তন্দুরি মশলাতে কিন্তু চারজনে খাবার হয়ে গেছে। সেই সঙ্গে ছিল আমাদের বাটার নান এবং সেই সঙ্গে ছিল তন্দুরি রুটি। তন্দুরি রুটি ছিল 20 টাকা করে এবং বাটার নান ছিল 60 টাকা করে, এবং একটা বাটার নানকে কেটে 6 পিস করে দেওয়ার ফলে এক একটা বাটার নান এক একজনের জন্য যথেষ্ট। এবং সেই সঙ্গে এই হোটেলের ভিতরে ছিমছাম পরিবেশ এবং রাত্রিবেলা হওয়াতে চারিদিকটা বেশ সুন্দর, এবং নিয়ন বাল্বের আলোয় হোটেলটা কিন্তু সুসজ্জিত, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু সব থেকে বড় একটা ব্যাপার যেটা এখানে লক্ষ্য করলাম। বরাবরই আমি কোথাও গেলে দেখি সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা কিন্তু অসাধারণ ছিল, এবং এখানকার স্টাফদের বিহেভিয়ার ছিল অত্যন্ত ভালো। এখানে আর একটা জিনিস দেখে ভালো লাগলো, সেটি হলো রায়তা। এই রায়তা কিন্তু আমি আলিগড়ে থাকার সময় আমাদের হোস্টেলে খেতাম, তো সেই রায়তাটা দেখে আলিগড়ের স্মৃতি ভেসে উঠলো। এই রায়তার কালচার বাঙালি নয়, এই রায়তার কালচারটা কিন্তু সাউথ ইন্ডিয়ান এবং উত্তরপ্রদেশেও আমরা এটা খেয়েছি। তো রায়তাটা শরীরের জন্য বেশ উপকারী, এবং সেই সঙ্গে এই হোটেল থেকে ফ্রিতে যেটা পেলাম সেটা হচ্ছে এই চিনি এবং মোহরি। হেরিটেজে একমাত্র ফ্রি জিনিস পাওয়া গেল, মোহরি আর চিনি। খোলা থাকে প্রতিদিন? প্রতিদিন খোলা থাকে? কটা থেকে কটা? কটা থেকে কটা?
সাড়ে নটা থেকে সকাল সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে নটা, সাড়ে বারো ঘন্টা। দুপুরে কি সব খাবার পাওয়া যায় না শুধু এই আইটেম?